দীর্ঘ এক মাস রোজা পালনের পর ঈদের খুশিতে মেতেছে মুসলিম বিশ্ব। খুশির এই দিনে মুসলিম বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পবিত্র হারাম শরীফের প্রধান ইমাম ও পরিচালক আব্দুর রহমান আস-সুদাইসি। পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে কাবা ঘরের এই সম্মানিত ইমামকে সতীর্থদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে দেখা গেছে। এ সময় তিনি কাবা কমপ্লেক্সের সর্বস্তরের মানুষজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের দিন সকালে আব্দুর রহমান আস-সুদাইসিকে দেখা যায় হেঁটে হেঁটে মানুষের সাথে মোলাকাত মুসাহাবা করছে এবং সেই সাথে পরিচিত অপরিচিত সকলের কাছে পৌঁছে দিচ্ছেন ঈদের শুভেচ্ছা বার্তা। রাজকীয় পরিবেশে ঈদ আনন্দের ওই মুহূর্তে পবিত্র কাবা শরীফের অন্যান্য সম্মানিত ইমামদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। ভিডিওতে দেখা যায় ঈদুল ফিতরের দিন সকালে আব্দুর রহমান আস-সুদাইসি সহ সৌদি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত মজলিসে হাসিখুশি খোশ গল্পে মেতে উঠেছেন। এ সময় কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি মুসলিম বিশ্বের সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। أننا نهنئ القيادة ونهنئ